সেটা ঠিক এবং আমার এ ব্যাপারে একটু ছোট্ট একটা স্মৃতিও আছে, একটু বলেন। স্মৃতিটা হচ্ছে এরকম যে কোন এক সময়, এটা অনেক পরে অবশ্য, কোন এক সময় আমি আমার তৎকালীন নেত্রী বেগম খালেদা সামনেই, এবং সে আমার সাথে তখন আরো দু একজন নেতা ছিলেন, নাম বলতে চাই না, সামনে আমি বসে কথাবার্তা বলছি। তো একটা স্টেজে কোনো একটা মিটিংয়ে আমি বঙ্গবন্ধু কথাটা উচ্চারণ করেছিলাম। তো পাশে থাকা যে আমার সহকর্মী, তিনি হঠাৎ করে বলে উঠলেন যে এই এই কথাটা আপনার ঠিক হয়নি। তা আমি একটু নিজেও ইয়ে হয়ে গেলাম, কেন এটা না ঠিক হওয়ার কারণটা, সে আমার জুনিয়র নেতা। এবারে সঙ্গে সঙ্গে বেগম খালেদা স্যার বললেন, না আমরা তো সাধারণত এ কথাটা বলি না, এভাবে তো কথা বলি না। আমি বললাম যে ম্যাডাম আপনি কেন সেটা বলবেন না, আপনার রাজনীতিটাকে শুরু হয়েছে তার মৃত্যুর পরে, তার সাথে তো আপনার কোনো সত্যতা ছিল না যে আপনি সেটা বলবেন না। বরং আপনি যখন 1993-তে কনভেনশনের চার নেতার কথা বললেন, যে চার নেতার মধ্যে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বললেন, আপনি দেখেছিলেন তখন কীরকম একটা অ্যাপ্লজ হয়েছিল সেই কাউন্সিল মিটিংয়ে। এবং পরবর্তীতে আমি কিন্তু আপনাকে যে আপনার সচিবালয়ে যে বলেছিলাম যে আপনি এখন এরপরে ম্যাডাম আপনি জাতির জনক হিসেবে তার ডিক্লারেশনটা দেন, আমি বলেছিলাম। তখনও আপনার কি মনে হয় যে সেই সময় এটা যদি ডিক্লেয়ার হতো তাতে বিএনপি লাভবান হতো? অফকোর্স, এবং আমেরিকার সমস্ত পলিটিক্স সেখানে শেষ হয়ে যেত, আমেরিকার আর পালে কোনো হাওয়া থাকতো না। কিন্তু এটা তখন বলার সাথে সাথে একজন অত্যন্ত আমি বলবো জামাত পন্থী এক সাংবাদিক, তিনি সর্বনাশ ম্যাডাম এটা করতে যাবেন না বলে যেভাবে উনি প্রতিবাদ করলেন, তারপরে আর ম্যাডামেরও সাহস হলো না ওই ওই ওইদিকে। সে কারণেই কি পরবর্তীতে 15 আগস্টে জন্মদিনও পালন ছিল? আমার কাছে কিন্তু মনে হয়েছিল যে আর একটু শক্তভাবে বললে হয়তো ম্যাডাম তখন এই জিনিসটা করতেন, কারণ তার মন মানসিকতা কিন্তু তখন অ্যাকসেপ্ট করার দিকে ছিল। কিন্তু উল্টো হলো তো, আমরা তো দেখলাম 15 আগস্টে জন্মদিন পালন শুরু হয়ে গেল। তো সবই এখন ধরেন তার আশেপাশে, আপনি জামাত পন্থীর কথা বলছিলেন, তাহলে তাদের প্রাধান্য সেখানে বেশি? অবশ্যই সেটা ছিল, ছিল বলেই তো ধরেন অবরোধের কর্মসূচির মধ্যে সমস্ত সহিংসতা বা পেশি শক্তিটা তো সেখান থেকে এসেছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো এখন সেই জন্যে ধরেন আমার নিজের অবজারভেশন ছিল যে আজকে বিএনপিকে ঠিক যেভাবে জেনারেল জিয়া তৈরি করতে চেয়েছিলেন তার 19 দফার ভিত্তিতে, মানুষের 5টা মৌলিক চাহিদা নিবারণের মাধ্যমে জাতিকে আত্মনির্ভরশীল করে তোলা, কিংবা বিশ্বের মানচিত্রে একটা আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার তার যে প্রত্যয়, সেটা থেকে আমরা অনেকখানি বিচ্যুত হয়ে গেছিলাম।